হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আমি শুরু করছি দুপুরবেলায়। তো দেখো, আমি এখন গোপালকে স্নান করাবো। তো গোপালকে সকালে যে পুজো দিয়েছিলাম তার ফুলগুলো ছিল, তো সেগুলো এখন আমি সব সরিয়ে দিচ্ছি। তারপর বাসিটাকে পাশে রেখে দিলাম, এরপর ওকে নিচে নিয়ে আসবো, মানে যেখানে ওকে স্নান করাবো। সব কিছু আমি ভালো করে সরিয়ে দিলাম। অনেক ফুল ছিল, মানে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম, তো সেই জন্য অনেক ফুল ছিল, তো সেইগুলো হাতে নিয়ে তুলে দিচ্ছিলাম। তো দেখো, এখনও কিছু কিছু ফুল ছিল, সেগুলো সরিয়ে দিলাম। তারপরে এই যে দেখো, আমাদের ছোট্ট গোপাল সোনা তো এখনও স্নান করবে, তো একবার স্নানের পাত্রেই বসিয়ে দিলাম। এখন ওর গয়না সব খুলে দেবো, তারপরে পোশাকটাও খুলে দেবো। তো সকালে কিন্তু আমি খুব বেশি সাজগোজ করাই না, অল্পের মধ্যেই রাখি। তো সেগুলো দেখো এখন খুলে দিচ্ছি। তো দেখো, মিষ্টি মিষ্টি গোপাল, কত মিষ্টি লাগছে, তাই না? তো এইবার দেখো, জামাটা খুলে দিলাম, আর নিচে যে পোশাকটা, মানে সুতির যে জামাটা আছে, সেইটাও এখন খুলে দেব। দেখো, পোশাক গয়নাগাটি সব আমি খুলে দিলাম। এরপর গোপালকে আজকে আর কিচ্ছু মাখাবো না, মানে তেল মধু ঘি কিচ্ছু দিচ্ছি না, নর্মাল জল দিয়ে, জলে কিছু দিইও নি, শুধু ফুল আর তুলসী পাতা দিয়েছি। তো সেটা দিয়ে আজকে গোপালকে আমি স্নান করাচ্ছি, আলাদা কোনো কিছু এর মধ্যে যুক্ত করিনি। তো দেখো, গোপালকে আজকে স্নান করিয়ে দিলাম প্লেন জল দিয়ে। তো স্নান করানো হয়ে গেল, এরপর গোপালকে খুব ভালো করে মুছিয়ে দেবো। তো দেখো, আমি গোপালকে খুব ভালো করে মুছিয়ে দিলাম এই টাওয়ালটা দিয়ে। আর তারপরে দেখো, এই থালার ওপর এই টাওয়ালটা পেতেই আমি গোপালকে বসালাম। শুধু শুধু থালার ওপর বসাতে কেমন লাগছিল, তো সেই জন্য এই টাওয়ালটা ভালো করে বিছিয়ে দিয়ে ওকে বসিয়ে দিলাম। তারপরে দেখো, আমি পন্স কোল্ড ক্রিম একটুখানি ওকে মালিশ করে দেবো, সারা মুখে গায়ে খুব ভালো করে ম্যাসাজ করে দেবো, কারণ আজকে কিচ্ছু খাইনি, তেলও দিইনি, কিচ্ছু দিইনি। তো সেই জন্য একটুখানি কোল্ড ক্রিম অবশ্যই দিয়ে দিলাম, যেহেতু শীতকাল, তো কিছু তো গায়ে দিতেই হয়, তা নাহলে হয় না। তো সেই জন্য একটুখানি কোল্ড ক্রিম ও সারা শরীরে ভালো করে মালিশ করে দেবো। তো দেখো, কোল্ড ক্রিমটা খুব ভালো করে সারা শরীরে আমি মালিশ করে দিচ্ছি। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তো দেখো, বসিয়ে বসিয়ে আসলে খুব ভালো করে দেওয়া যাচ্ছিল না, সেই জন্য একটু হাতে নিয়ে খুব ভালো করে গোপালকে মালিশ করে দিলাম। মালিশ করা হয়ে গেলে এরপর ওকে জামা পরিয়ে দেবো। তো নিচে সোয়েটারের নিচে সবসময় একটা সুতির পাতলা জামা আমি পরিয়ে দিই, তো সেটাই পরিয়ে দিলাম, কারণ শুধু শুধু সোয়েটার পরাই না, আমি নিচে একটা কিছু পরিয়ে দিই। শুধু শুধু সোয়েটার আসলে পরাতে নেই, তো সেই জন্য নিচে একটা সুতির হালকা জামা একটা পরিয়ে দিলাম। তারপরে দেখো, এই যে উলের এই জামাটা, এটা আজকে আমি পরিয়ে দেবো, আর এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। আর গোপালের বেশিরভাগ পোশাক কিন্তু আমার নিজের হাতেরই বানানো, তিনটে বা চারটে এমন আছে যেগুলো আমি কিনে এনেছিলাম, আর বাকি সবই কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। বিশেষ করে শীতের পোশাকগুলো, শীতের পোশাক কিন্তু আমি একটাও বাইরে থেকে কিনিনি, সবই আমি নিজের হাতে তৈরি করেছি। জামা, জুতো, টুপি সব কিছু আমি নিজের হাতেই তৈরি করেছি। এমনকি গোপালের যে জুয়েলারিগুলো, সেইগুলো দুটো শুধু কিনেছিলাম, বাদ বাকি সবই আমি নিজের হাতেই তৈরি করেছি। দুটো চুড়ি কিনেছিলাম, দুটো গলার মালা কিনেছিলাম, আর বাদ বাকি সবগুলোই আমার নিজেরই বানানো। তো দেখো, গোপালের জামা পরানো আমার হয়ে গেল, এরপর ওকে জুতোটা পরিয়ে অল্প একটু সাজুগুজি করিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। Thank you.
তো দেখো গোপালের শৃঙ্গার প্রায় কমপ্লিট, টুপিটা পরিয়ে দিলাম, আর সবশেষে যেটা বাঁশিটা ওর হাতে দিয়ে দেব। তো দেখো বাঁশিটা ওর হাতে দিয়ে দিলাম, আর এরপর যেটা করতেই হয় আয়না দর্শন, কিন্তু সেটা আমি একটু পরে করাবো, ওকে যখন ওর আসনে বসিয়ে দেবো তখন ওকে আয়না দর্শনটা করিয়ে দেবো। এবার তোমরা দেখো গোপালের শৃঙ্গারটা, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে আজকের গোপালের শৃঙ্গারটা তোমাদের কেমন লাগলো। তো এই তো দেখো ফাইনাল লুকটা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিই। এবার দেখো গোপালকে আমি ওর সিংহাসনে বসিয়ে দিলাম। আর এবার ওকে দর্পণ দর্শনটা করাবো, আর দর্পণ দর্শন কিন্তু অবশ্যই করাতে হয়। তো করিয়ে দিলাম, এরপর দেখো গোপালকে আমি ভোগ নিবেদন করব। আর আজকে আমি ওকে দিলাম একটা আপেল আর কিছুটা মিষ্টি। তো ফলের সাথে তো অবশ্যই মিষ্টি দিতেই হয়, ফলের সাথে মিষ্টি না দিলে কিন্তু চলে না, ফল দিলে অবশ্যই একটুখানি হলেও মিষ্টি দিতে হয়। তারপরে জলটা দিয়ে দিলাম, আর সব শেষে ওর পুজোটা আমি করে নেব। দিয়ে দিলাম একটা হলুদ ফুল, আর হলুদ ফুল কিন্তু গোপালের খুব প্রিয় একটা ফুল। তো হলুদ কালার কিন্তু গোপাল বা কৃষ্ণ ঠাকুরের সব থেকে প্রিয় একটা কালার, তো প্রিয় রং। তো হলুদ ফুল থাকলে কিন্তু খুবই ভালো, কিন্তু সবসময় কিন্তু হলুদ রং থাকে না, হলুদ রঙের ফুল থাকে না, তো তখন যেটা পাই সেটা দিয়েই পুজো করি। কিন্তু আজকে যেহেতু হলুদ রঙটা ছিল তো সেই জন্য দিয়ে দিলাম। আর সবশেষে যেটা করতে হয়, খাবারে অবশ্যই তুলসী পাতা দিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল কিন্তু তুলসী পাতা না দিলে সেই ভোগ গ্রহণ করেন না, তো তুলসী পাতাটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি আরতিটা করে দিলাম, করার পর ওর বাঁশিটা নামিয়ে একটুখানি ওকে খাইয়ে দেব। খাইয়ে দেওয়ার পর আমি একটু যাবো বাইরে, আর ততক্ষণে গোপাল বাকিটা সব খেয়ে নেবে। তারপর ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর দেখো গোপালের খাওয়া হয়ে গেছে। তো ওর মুখটা এবং হাতটা খুব ভালো করে মুছিয়ে দিলাম, দেওয়ার পর বাঁশিটা ওর হাতে দিয়ে দিলাম। আর যে এই ভোগটা এখন, এটা প্রসাদ হয়েছে, তো এটা এখন আমরা সবাই খাবো। আর প্রসাদটা সরিয়ে দিয়ে জায়গাটা ভালো করে মুছিয়ে দিলাম, আর এই যে পুরানো গামছা গোপালের সেটা দিয়ে মুছিয়ে দিলাম, এটা আর কোনো কাজে লাগে না। আর এই দিকে দেখো গোপালের যে জলের বোতলটা ছিল সেই জলটা কিন্তু আমি চেঞ্জ করে নতুন জল ভরে দিয়েছি, সেটা ওর পাশে রেখে দিলাম, যখন ওর জল তেষ্টা পাবে ও খেয়ে নেবে। আর রাখলাম একটা চকলেট, তো চকলেটটা রেখে দিলাম, আর চকলেটের ওপর অবশ্যই একটা তুলসী পাতা দিয়ে দেবো। আর চকলেট কিন্তু রোজ আমি গোপালকে দিই না, মাঝে মাঝে দিই, যেহেতু গোপাল ছোটো বাচ্চা তো রোজ রোজ চকলেট খাওয়াটা ঠিক নয়, সেই জন্য মাঝে মাঝে দিই। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।